কৌশল, এটা বাহুড়া যাত্রা কোহা যায় বাবু। আচ্ছা, তার অনেক তাৎপর্য মানে রয়েছে। রথযাত্রার কথা আলোচনা করবা, টপিককে পহলা পলিয়া আচ্ছা পরে মনোরঞ্জন কার্যক্রম দেবা বলছি। তোমার রঙিন কীর্তন চাপ নে মানি পহলা। হো গাহক বন্ধু, তুমি কাহ সেটিং দেখুছ? খালি শার্ট প্যান্ট কি ধুতি পিন্ধলে সেটিং গাহক বলছ? তোমার কীর্তন পহলা তুমি দেখো, তোমার যদি দক্ষতা আছে মন লাগ, যদি গাহকে গাহক বাহকে বাহকে উল্টিয়া করমা কহ সেটা বি কহ। ছেড়ে দে ছেড়ে দে, সে কথাকে বলছে। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। দেখুছে তোমাকে টিকে, যদি গায়ক বন্ধু তুমি মন লাগছো মন লাগো, যদি গাহক ন লাগো গাহক ন লাগো, পহলা কেনটা করো চিন্তা করো পহলা। আর জুড়ে ডা দিদি পাহাড়ে দে বলছে। রাম রে শ্যাম গা, রাম রে শ্যাম গা, নাম লিজ এ ভক্তি ওর প্রেম কা, মজা লিজ এ ভক্তি ওর প্রেম কা, মজা লিজ এ কলার সম্মান রক্ষি কিছু ভারত টঙ্কা প্রদান করেছেন ভগবান সদাশ্রম, তাঙ্কর মঙ্গল বিস্তার করে তাঁর গুড়ান দেখবার ভগবান খুন্ডিচা দেবী বলে তাঙ্কর প্রমাণ আছে, সবি আগে রক্ষি সব জিনিস মানে আলোচনা করম বাবুরে। তো বাবুরে, যে চারি যুগরে রথযাত্রা চালিছিলা, সত্য যুগরে রথযাত্রা করিছিলা কি সেবা বদ্রাই আলোচনা করমা বাবুরে। যে কেনটা আছে কেনটা রে 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 রে
কৈলাসরে শঙ্কর এবং পার্বতী বাবু যেতে বেড়ে মধ্যে ঘণ্ট শঙ্খ শব্দ শুনিছ বাবুরে যেতে বেড়ে শব্দ শুনিছ পার্বতী পচরছন কা বলে হে শঙ্কর ভগবান আজ মধ্যে কেনটা আজ ঘণ্ট শঙ্খ বাজুছে আষাঢ় মাস শুক্ল পক্ষ দ্বিতীয়া বাবু পার্বতী শঙ্কর ভগবান কু পচারিছ সেই জায়গায় শঙ্কর ভগবান কা বলে বচন ভাসিলে ঘণ্ট শঙ্খ বাজবার কারণ হচ্ছে বিষ্ণু ভগত নাশ করে দিলে ভগবান ইন্দ্রপদ যেতবে সে ইন্দ্রপদ পাই ভগবান নাম কে সে ভুলে যাই সেতবে ভুলে যাই নারদ আসিকি তাছে প্রহ্লাদ তুমি চাই লাগে ইন্দ্রপদ পাইছ সে ইন্দ্রপদ কে তুমি ভুলে যাইছ বলি যেতবে চেতে নিছ তার প্রতিকার লাগে আজ প্রহ্লাদ বাবু ভগবান রথযাত্রা করুছে তো বাবুরে হচ্ছে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ নারদ যেতবে কহিছ আরে বিষ্ণু ভগবান যেতবে স্মরণ করেছে রথযাত্রা করবার লাগে চিন্তা করেছে হলে বিষ্ণু ভগবান কে বসাইবার লাগে তাঁর শক্তি নাই না বাবুরে বিষ্ণু ভগবান কে কেন প্রহ্লাদ বসাই পারবে বাবু রথরে সেই তো বাবুরে যেতবে দেখলে বিষ্ণু ভগবান কে প্রহ্লাদ টেকি বসাই না পার
যেতবেলে দোষাইলে পারে মনে চিন্তা করে তার গর্বকে গঞ্জন করবার লাগে ভগবান বামন রূপ ধরিলে বাবুরে ছোট রূপ ধরি দিলে সেই সময় প্রহ্লাদ বাবুরে নন্দী ঘোষ রথরে ভগবান কু বসাই করে রথযাত্রা করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সত্য যুগের কথা ভাই। ত্রেতয় যুগরে রথযাত্রা করেছিল কি কোন জায়গায় হইছিল? তারপরে যুগের কথা মু কইমি, তারপরে কোন যুগের কথা আমা কেনটা রথযাত্রা শিখিছি রে মোর ভাই টিকে দেখমা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম বৈঠকি নাচিয়ে শুনাইব ভল ঘাট দিব তুই খালি রাজ বৈঠকি নাচুছু সে কেন গেল সে লন্না গলা গাঙে রে। হে বাবুরে আজ্ঞাঙ্কর অনুরোধ গোটে রহি যাইছে, গোটে সম্বলপুরী ভজনটি পরিবেশন করমা সব্যাকে রখি করি। তো বাবুরে